পরের প্রশ্ন, শব্দার্থ গঠনে তৃষ্ণাসের ভূমিকা। তাহলে তৃষ্ণাস হচ্ছে কি, এক ধরনের বিশেষ অভিধান, বিশেষ এক ধরনের অভিধান, তাকে বলা হচ্ছে তৃষ্ণাস। সাধারণ অভিধানের সঙ্গে তৃষ্ণাসের পার্থক্যটা কোথায়? সাধারণ অভিধানে আমরা যখন কোনো শব্দ দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি, একটা শব্দকে সাজিয়ে তার এক বা একাধিক প্রতিশব্দ থাকছে এবং তার এক বা একাধিক সমার্থক শব্দ সাধারণ অভিধানে থাকে। কিন্তু তৃষ্ণাসের কাজ কিন্তু সেটা না। তৃষ্ণাসে কি থাকছে, যে কোনো বিষয় বা ভাব সম্পর্কিত উপযুক্ত শব্দের সন্ধান দিচ্ছে তৃষ্ণাস। কোনো বিষয় বা ভাব সম্পর্কিত উপযুক্ত শব্দের সন্ধান দেবে তৃষ্ণাস। সেখানে কোনো শব্দ, তার সমার্থক শব্দ, অনুসর্গ, অনুসঙ্গ, সমবর্গীয় শব্দ, সমশ্রেণীগত শব্দ, সবকাটাকে একত্রে বিন্যাস করা হয়। তাহলে সাধারণ শব্দের সঙ্গে তৃষ্ণাসের অভিধানের সঙ্গে তৃষ্ণাসের পার্থক্য কোথায়? সাধারণ অভিধানে কোনো শব্দের ক্ষেত্রে এক বা একাধিক প্রতিশব্দ বা সমার্থক শব্দ থাকছে, আর তৃষ্ণাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেই শব্দ, তার সমার্থক শব্দ, সমবর্গীয় শব্দ, সমশ্রেণীগত শব্দ সবকে একত্রে করা হচ্ছে এই তৃষ্ণাসে। যেমন কোন একটা বিষয় যদি আমরা বলি ইন্দ্রিয় অনুভূতি, এই ইন্দ্রিয় অনুভূতি এর মধ্যে কি থাকছে, ইন্দ্রিয় অতীন্দ্রিয়তা দেখা, লক্ষ্য ইত্যাদি দেখা যায়। আবার এগুলো যদি একাধিক প্রতিশব্দের তালিকা দেখা হয় তাহলে কি হবে, দেখা সমান তাকানো, চাওয়া, চেয়ে দেখা, দর্শন, দৃষ্টিপাত ইত্যাদি। তাহলে ইংরাজি ভাষায় বিখ্যাত তৃষ্ণাস হচ্ছে তৃষ্ণাস অফ ইংলিশ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এটা পিটার মার্ক রজেট সংকলন করেন, প্রকাশকাল হচ্ছে 1852 খ্রিস্টাব্দে। এই তৃষ্ণাসের অনুসরণে 1974 ঢাকার বাংলা একাডেমি থেকে বার হয় বাংলা ভাষায় প্রথম তৃষ্ণাস যথাশব্দ। সংকলক ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান, আর ডক্টর জগন্নাথ চক্রবর্তী সংকলিত বাংলা ইংরাজি দ্বিভাষিক তৃষ্ণাস, তার নাম হয় মণি মঞ্জুষা, যেটা 1986 প্রকাশিত। আর 1987 সাহিত্য সংসদ থেকে অশোক মুখোপাধ্যায় সংকলিত সংসদ সমার্থকোষও একটি তৃষ্ণাস। তাহলে শব্দার্থ তত্ত্বের পুরো অধ্যায় শেষ হলো। এখান থেকে আমরা জানতে পারলাম শব্দার্থে বিভিন্ন উপাদানমূলক তত্ত্ব, সত্য সাপেক্ষ তত্ত্ব, প্রয়োগমূলক তত্ত্ব, শব্দার্থের প্রকারান্তর এবং তৃষ্ণাস এবং শব্দার্থের পরিবর্তনের ধারাগুলো। এখান থেকে ছোট প্রশ্ন যেমন থাকবে, বড় প্রশ্ন এগুলো তৈরি করতে হবে। পরবর্তী দিনে পরবর্তী অধ্যায় আমরা আলোচনা করবো।